দেখো ফুলের ড্রয়িংটা আমি কিভাবে করেছি। প্রথমে এই ধরনের একটা ইউ শেপ দিয়ে এভাবে পাপড়ি, আমরা তিনটা বড় বড় পাপড়ি করব। এখানে একটু ঘোরানো, এই জায়গাটা তিন কোণা না, এই জায়গাটা গোল করে ঘোরানো, এরপর চিকন করে কয়েকটা পাপড়ি, আর একটা আঁকছি দেখো। প্রথমে ইউ, তারপর ঘুরিয়ে এনে এখানে লাগানো, তারপর আবার গোল, আবার এই ধরনের এখানে ছোট ছোট টাইপের কিছু পাতার মতো। এখানেও ঠিক তাই, ফুলের ভিতর দিয়ে যে একটু শিরগুলা উঠে, সে শিরগুলা এভাবে দুইটা টান দিয়ে দাও, এভাবে কিছু টান দিয়ে নাও। এবার দেখো কালারটা, এখানে একটু গাঢ় কালার, এরপরে এইভাবে কিছু হালকা কালার দিয়ে এই ধরনের একটা টান প্রথমে দিয়ে নাও। এরপর তুলিটাকে ধুয়ে একটা ওয়াশ, এভাবে ওয়াশ, এবার ইয়েলো কালারটা এই জায়গায়। এখন দেখো হোয়াইট কালার নিয়ে, হোয়াইট কালারটা এইভাবে দুই পাশ দিয়ে এভাবে দুই পাশ দিয়ে দিয়ে দিতে হবে। এরপর এইভাবে ধীরে ধীরে করে কিছু চিকন 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 চারি সাইড দিয়ে ঘিরে দিতে হবে, চিকন লাইন দিয়ে চারি সাইড দিয়ে ঘিরে দিতে হবে। দেখো আমি কীভাবে টানগুলা দিচ্ছি, খুব চিকন চিকন। এভাবে চিকন চিকন করে পুরোটা দিয়ে নিলাম। এইবার একটু অরেঞ্জ এই জায়গায় শেষ। আবার দেখো কালারটা দেখাচ্ছি আমি, মিডিলে একটু ডার্ক পার্পেল, মিডিল দিয়ে একটু ডার্ক পার্পেল দিয়ে নিচ্ছি, এরপর লাইট একটা কালার দিয়ে এই সাইডগুলো ঘিরে দিচ্ছি। একটু পিঙ্ক পিঙ্ক টাইপের কালার দিয়ে আমরা এই পাশে দুই পাশ দিয়ে তারপর আবার চিকন চিকন করে লাইন দাও, ঠিক এইভাবে।
এভাবে লাইনগুলো দিতেই থাকো স্ট্রেটভাবে। আবার এটাতে ফুলগুলো দেখতে কিছুটা বাটারফ্লাইয়ের মতো। এখন কি করব, হোয়াইট হোয়াইট কালারটা নিয়ে এভাবে সাইড দিয়ে দিয়ে দেওয়া। এরপর কি করব আমরা, ইয়েলো কালারটা এরপর অরেঞ্জ কালার